কেউ বাড়িতে আছেন মা? না না না, এখন কোনো টাকা চাঁদা দেওয়া যাবে না। না মা, কোনো টাকা বা চাঁদা বা টাকা নিতে আসেনি। এক ঋত্বিক দাদার কথায় খুব প্রসন্ন হয়ে আমরা পরিবারের সবাই দীক্ষা নিয়েছিলাম। মা, আমরা এসেছি আপনাদের পরিবারের খোঁজ নিতে। আপনারা কেমন আছেন? আপনাদের পরিবারের সকলে কেমন আছে? নেক্সট। এখন তো মানুষ স্বার্থ টাকা পয়সা ছাড়া বা বিনা প্রয়োজনে কেউ তো কারোর খোঁজ নেয় না বাবা। আপনারা শুধু খোঁজ নিতেই এসেছেন, আমরা পরিবারের সবাই কেমন আছি তা জানতে। আগে মা, আসুন আসুন, ভেতরে আপনারা বসুন। আজ্ঞে মা, আমরা এসেছি সৎসঙ্গ বিহার গঙ্গারামপুর শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্দির থেকে। আমার আচার্যদেব, আপনাদের সকলের আচার্যদেব, তিনি পাঠিয়েছেন। আপনার পরিবারের মা বাবা ভাই বোন সকলে কেমন আছেন তা জানতে। তাহলে একটু চা করি। আজ্ঞে মা, তাহলে চা খেতে খেতেই গল্প করা হবে। তাহলে মা, বাড়িতে সবাই ভালো তো? হ্যাঁ, সবাই ভালো। তবে বাড়িতে একজন অসুস্থ আছে, নার্ভের পেশেন্ট। ছেলে মেয়েরা পড়াশোনা করছে। নার্ভের? আজ্ঞে মা, নার্ভের ডাক্তার পি বর্মা খুবই ভালো ডাক্তার। উনি আমার ঠাকুরের মানুষ, গুরু ভাই। আমরা তার সঙ্গে কথা বলিয়ে দিব। আগে মা, আমরা তাহলে আজকে আসি। হ্যাঁ, আপনারা আসলে খুব ভালো লাগলো। তাই এইভাবে কেউ খোঁজ নেয় না, খুব ভালো লাগলো। আপনারা আবার আসবেন 10 দিন পরে। মা, বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, আপনারা সকলে বসুন। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, সবাই ভালো আছি। আপনারা? হ্যাঁ, আমরা ঠাকুরের দয়ায় সবাই ভালো আছি। আগে মা, আমাদের প্রেয়ারের টাইম হয়ে গেছে, আমরা বসে একটু প্রার্থনা করব। হ্যাঁ, বসার ব্যবস্থা করে দিচ্ছি। এই যে আপনারা বসুন। প্রার্থনা শেষ। মা, আপনাদের ঠাকুর ঘরটি কোথায়? আমার ঠাকুরকে একটু প্রণাম করব তো। মা, আমাদের বন্যায় জল, ঘরে জল ঢুকেছিল, সব ছবি নষ্ট হয়ে গেছে। আমি ও আমার ভাই, আমার এই পরিবার অনেক বছর আগে দীক্ষা নিয়েছিলাম। মা, কিভাবে দীক্ষা নিয়েছিলেন? এক ঋত্বিক দাদার কথায় খুব প্রসন্ন হয়ে আমরা পরিবারের সবাই দীক্ষা নিয়েছিলাম। পরিবারে অনেক অসুবিধে, অনেক সমস্যার মধ্যেও আমরা আর ঠাকুরকে নিয়ে চলতে পারিনি। আমরা আবার ঠাকুরকে নিয়ে চলতে চাই। আগে মা, আমরা আবার এসে প্রার্থনা করে যাব এবং আপনার ঘরে ঠাকুরের প্রতিচ্ছবি বসিয়ে আমরা প্রার্থনা করে যাব। 5 দিন পরে। আগে মা, বাড়িতে আছেন সবাই? হ্যাঁ, আসুন আসুন, বসুন সবাই। আজকে খুব আনন্দের দিন, আমরা আপনাদের বাড়িতে ঠাকুরের আসন প্রতিষ্ঠা করব। যাই হোক, আমরা ঠাকুরের আসন বসিয়ে দিলাম। মা, এরপর আপনারা ঠাকুরকে নিয়ে চলবেন। আপনাদের আমরা এরপরে এসে খোঁজ নিয়ে ঠাকুরের যে বিধিনিষেধগুলো সেগুলো আমরা বলে দিয়ে যাব। আপনারা ঠাকুরকে নিয়ে আবার নতুন করে জীবনে চলার পথ শুরু করুন। ঠিক আছে বাবা। আমাদের ডিউটি
ডিপিওআরকে যে নাটকটি সম্পূর্ণভাবে আমরা এখানে শেষ করলাম, জাস্ট কিছু কথোপকথন।